এবার দেখাবো ওডেক্সে কিভাবে আপনি ডিপোজিট করে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন প্রথমে আমি ভিএপিতে ক্লিক করবো ভিএপিতে ক্লিক করার পরে লেভেল জিরো লেভেল অন এবং লেভেল টু এবং লেভেল থ্রি যদি আপনি লেভেল ওয়ান যদি ডিপোজিট করেন তাহলে আপনাকে তেইশ তেইশ ডলার ডিপোজিট করতে হবে সো ফার্স্ট অফ অল যারা ডিপোজিট করবে লেভেল অনই করবে কারণ লেভেল এ তেইশ ডলার চেয়েশ ডলার বাংলায় কনভার্ট করলে শুট থেকে বাইশশো টাকা আসে সো প্রথমে আপনি ডিপোজিট করতে হলে মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন মাই ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবেন রিচার্জ অপশন রিসার্চ অপশন আসার পরে আপনি কি করবেন এখানে যে রিচার্জ অ্যাড্রেস যে ইউআরএল বারটি আছে প্রথম যে বার এটাকে কপি করে নেবেন সো আমি কপি করে নিলাম সো কপি করার পরে আপনি চলে যাবেন আপনার বাইন্যান্সে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গেলাম এরপর বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবার পরে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলাম তারপরে দুই নম্বর অপশান ডিপ উইডো উইডো ক্লিক করলাম উইথ অপশনে ক্লিক করার পরে সার্চবারে ইউএসডিটি লিখব ইউএসডিটি লেখার পরে ইউএসডিটি অপশন চলে এসেছে এবার এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে অপশানগুলো চলে এসেছে ডিপোজিট করার অপশন ফার্স্ট দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আমি যে ওডেক্সে যে ইউআরএল বার কপি করে নিয়ে এসেছিলাম এটাকে এখানে ফেস করে দিব টেস্ট করে দেওয়ার পরে নেটওয়ার্ক অপশনে আপনি সিলেক্ট করবেন নিচে ট্রোন টিআরসি টোয়েন্টি এই অপশানটি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে অ্যামাউন্ট এখানে আপনি তেইশ ডলার লিখে দিবেন তেইশ ডলার লিখে দেওয়ার পরে এখানে আপনি সরি তেইশ ডলার লিখে দিয়েছি তেইশ ডলার চব্বিশ ডলার সিলেক্ট করবেন চব্বিশ ডলার সিলেক্ট করা করলে আপনার এখানে রিসিপ্ট অ্যামাউন্ট তেইশ ডলার দেখাবে সো তেইশ ডলার এখানে রিসিপ্ট অ্যামাউন্ট দেখালে আপনি উইথড্রয়াল অপশনে ক্লিক করবেন সো উইথড্রল অপশনে ক্লিক করলে আপনার তেইশ ডলার ওডেক্স ব্যালেন্সে চলে যাবে সো এখানে যখন একটি ট্রানজ্যাকশন আইডি হবে আপনি যখন উইথড্রল অপশনে ক্লিক করবেন যখন সাবমিট করবেন তখন আপনার ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন সো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে যে দেখা যাবে ট্রানজাকশান আইডিটি কারণ আমি ডিপোজিট করব না কারণ আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটি তৈরি করা সো ট্রানজাকশনের চারটি চার ডিজিট লাস্টের চার ডিজিট আপনি কপি করে নিয়ে আসবেন তারপরে আপনি আবারও ওডেক্সে চলে যাবেন ওডেক্সে চলে গিয়ে আপনি এখানে চব্বিশ ডলার লিখে দিবেন তারপরে এখানে আপনি ট্রানজাকশনের যে চারটা লাস্ট ডিজিট হ্যাঁ লাস্ট ডিজিট আপনি এখানে লিখে দিবেন যেমন সাপোজ নাইনে নাইন জিরো এরকম একটা ট্রানজ্যাকশন আইডি আপনি আপনার যে ট্রানজ্যাকশন আইডিটি হবে ওই ট্রানজ্যাকশনের লাস্ট চার ডিজিট এখানে দিয়ে সাবমিট অপশনে যখন ক্লিক করবেন তখন আপনি আপনার এখানে ব্যালেন্সে তেইশ ডলার দেখতে পাবেন তেইশ ডলার যখন দেখতে পাবেন তখন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনি বিএপি অপশানে ক্লিক করবেন লেভেল ওয়ানে যখন ক্লিক করে চেপে ধরবেন তখন এভাবে লেখা উঠবে ইউ আর শিওর টু স্প্যান্ড টোয়েন্টি থ্রি ইউএইচডি টি টু রেনু লেভেল অন তখন আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলেই আপনি লেভেল অনে চলে আসবেন সো গাইস আমি লেভেল অনে আছি তাই আমি আপগ্রেড করলাম না স্যার আপনি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা সো এভাবে আপনি লেভেল অনে যদি আসতে পারেন তাহলে মান্থলি তিরিশ ডলার আর্ন করতে পারবেন তিরিশ ইউএইচডি টি সো আপনার আঠাশশো থেকে উনত্রিশশো টাকা মাসিক একটা আর্নিং হবে এরপরে আপনি যদি দুই থেকে তিন মাস কাজ করে আপনি লেভেল টুতে আপগ্রেড করলে মাসে আপনার একশো আশি ডলার পার ডে আপনি ছয় ডলার ইনকাম হবে এটা একটা ইনকামে বাড়তি ইনকাম আপনার ফ্যামিলির জন্য একটা আর্নিং নিয়ে আসতে পারবে অবদান নিয়ে আসতে পারবে সো গাইস আর মূলত আপনাদেরকে আমি দেখাই যে আমি কত ডলার আমি উইডো দিয়েছি এখানে ওয়ালেটে যখন যাব তখন আপনি দেখতে পারবেন যে আমার উইডো রেকর্ড এখানে আমি টোটাল ষাট ডলার উইডো দিয়েছি দুই দুই তিন ঠিক আছে আমি বাইন্যান্সে নিয়ে এসেছি বাইন্যান্সে আমি আপনাদেরকে ব্যালেন্স দেখাই ওয়ালেটে ক্লিক করার পরে আপনি আমি ফান্ডিংয়ে যখন যাব তখন আপনি হ্যাঁ ইউএসডিটি আপনি সেভেন ডলার দেখতে পারবেন আমার হ্যাঁ কারণ স্পট থেকে আমি ফান্ডিং মানে পিটিভিটি নিয়ে এসেছি এখান থেকে আমি বাই সেল করতে পারবো সহজে পিটিভিতে ক্লিক করলে হ্যাঁ পিটিভিতে যখন ক্লিক করব এখানে আমি সেল অপশনে গেলে অনেক লোক আছে বাংলাদেশি যারা এখানে ইউএইচডিটি সেল করতে আসে মানে ক্রয় করতে আসে সো যাকে পছন্দ হবে তাকে আমি এখান থেকে সেল করে দিই বিকাশ অতবার রকেটে টাকা নিয়ে আসতে পারব সো আপনারা যদি ডিপোজিট করেন এখানে তাহলে ভালো পরিমাণে একটা আর্নিং আপনারা নিয়ে আসতে পারবেন